কয়েকদিনের বৃষ্টিতে উত্তরের জেলা কুড়িগ্রাম ও পঞ্চগড়ের বিস্তীর্ণ জমির ফসল পানিতে তলিয়ে রয়েছে। শ্রমিক সংকটে পানিতে নিমজ্জিত বোরো ধান ঘরে তুলতেও বেগ পেতে হচ্ছে কৃষকদের। কয়েকদিন পানিতে তলিয়ে থাকায় নষ্ট হয়ে গেছে টমেটো সহ অন্যান্য সবজিও। বৃষ্টির পানিতে তলিয়েছে আধা পাকা ধান, কষ্টের ফলন ঘরে তুলতে কৃষকের প্রাণান্ত চেষ্টা। কয়েকদিনের বৃষ্টিতে কুড়িগ্রাম সদর, রাজারহাট, নাগেশ্বরী, চিলমারি ও উলিপুরের নিম্নাঞ্চলে বিস্তীর্ণ জমির বোরো ধান ক্ষেত পানিতে নিমজ্জিত। একদিকে ফসল পানিতে তলিয়ে আরেকদিকে সংকট ধান কাটা শ্রমিকের। লাভ তো দূরের কথা, পুঁজি তোলা নিয়েই শঙ্কায় কৃষক। হঠাৎ বৃষ্টি হওয়া লাগছে, পানি ভাসিয়া লাগছে, শ্রমিক পাওয়া যায় না, যদি একটা পাওয়া যায় 800 টাকা 1000 টাকা দাম। শ্রমিক আমরা পাইতেছি না একটা কারণে, কারণ সবার এই আর কি ধানের কাটা আমরা চলছে। যে টাকা দিকে আমরা কাটি নেবো, বেশি ওই টাকায় উঠবে না, না উঠতে গেলে আমাদের এমনিতেই মানে ক্ষতিগ্রস্ত হয়ে আছি, বিপদে আছি। শুক্তার হয় না, রোদ নাই, বৃষ্টি, মানে অনেক ধান ভাপা ধরে, ছাতা ধরে। কৃষি বিভাগের তথ্য মতে 412 হেক্টর জমির ধান ও সবজি পানিতে তলিয়ে রয়েছে। কৃষকের পাশে দাঁড়াতে নানা কর্মসূচির কথা জানিয়েছেন কর্মকর্তারা। সমলয়ের মাধ্যমে বোরো ধান উৎপাদন কর্মসূচি, এই সমলয়ের অর্থ হল একই সময়ে তারা উৎপাদন করতে হবে, একই সময়ে তারা রোপণ হবে, একই সময়ে কর্তন হবে, এতে কৃষক লাভবান হবে। কিভাবে একটা শ্রমিক তার সাশ্রয় হবে, তার সময় সাশ্রয় হবে, অর্থনৈতিক হবে, কৃষক লাভবান হবে। উত্তরের আরেক জেলা পঞ্চগড়ের নিম্নাঞ্চলেও বৃষ্টির পানিতে তলিয়ে বিভিন্ন ফসল, দুশ্চিন্তায় প্রান্তিক চাষিরা। আমি 3 বিঘা বাদাম করছি, 2 বিঘা টমেটো করছি এবং 1 বিঘা মরিচ করছি, এগুলো সবগুলো বৃষ্টির কারণে ডুবে গেছে। বাদাম করছি 2.5 বিঘা, মরিচ করছি, হাইব্রিড করছি, ওইগুলো সম্পূর্ণ আমার নষ্ট হয়ে যাচ্ছে। এখন এইগুলো সব লস হয়ে গেল আমার, এখন কি করব কোনো বুদ্ধি পাচ্ছি না। কৃষি বিভাগ বলছে জেলার নিম্নাঞ্চলে 100 একর জমির ফসলের কম বেশি ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে থাকার আশ্বাস কর্মকর্তাদের। চিনাবাদাম, গ্রীষ্মকালীন টমেটো সহকারে যেসব জমিতে পানি জমে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি, যে দ্রুত পানি নিষ্কাশন করুন এবং অন্যান্য যে পরিচর্যাগুলো আছে সেগুলো করুন। জাহিদ হাসান, যমুনা নিউজ।